বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এদিকে কালো কালো লাগছে কেন? খুব কালো লাগছে, লাইটের জন্য হতে পারে। তো দেখো সকাল সকাল ধরে মেয়েকে কোলে নিয়ে নিয়েছি, ওকে কোলে নেওয়া হয় না, তার জন্য আমার দুঃখ করে। আমি মাঝে মাঝে নিই কিন্তু নিতে পারি না, বড় হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো আরো ওয়েলকাম। তো নতুন একটা ভিডিও তোমরা চলো দেখতে থাকো। আর আজ হচ্ছে সানডে, কালকে কোনো ব্লগ দিইনি, তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলো। তো সানডে সকালে দেখো লাল চা, কারণ দুধ আনতে ওর পাপা যাবেই না কোনো মতে, তো দীপাকে পাঠাতে হতো। তো আমার রাগ হয়ে গেল যে সবসময় দীপাকে কেন পাঠাবো, তুমি যেতে পারছো না। তো লাল চাটাই খাই, এতে দেওয়া আছে মশলাওয়ালা, তো মানে কি বলে এলাচ দারচিনি এসব দেওয়া আছে। তো চাটা খাই, তারপরে দেখি কি করা যায়। সকাল থেকে খালি আমাকে মার ধর, অত্যাচার, খালি অত্যাচার করছে আমাকে। রাত্রে মোবাইলই দেখিনি, 12:30টার দিকে ঘুমিয়ে পড়েছি আর আজ উঠেছি 8:15টায়। শাশুড়ি মা ফোন করেছিল দিয়ে ঘুম ভাঙলো, তার মানে ভাবো কতক্ষণ ঘুমিয়েছি। তো চা খেয়ে নি, এই যে চা কালো লাগছিল লাইট এর জন্য। এটা এটা হচ্ছে দীপার বিস্কিট, এটা ওটা দিয়ে চাটা খেয়ে নি। তো এখানে সকালের জলখাবার বানাচ্ছি, আর জলখাবারে দীপা বলেছিল খাবে হচ্ছে ওই গমের যে টুকরো থাকে, তো সেটাকে বলে লাপসি। তো এটা গুড় দিয়ে বানায় এখানে, তা আমি বানিয়েছি চিনি দিয়ে, আর একটু কিশমিশ ছিল ওটাই দিয়েছি। আর এটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই ঘিয়ে ভেজে প্রেশারে জল আর চিনি দিয়ে দিয়েছিলাম। দেখো আরও ঝরঝরে হয়, কিন্তু আমি এটা চাপিয়ে দিয়ে স্নানে গেছিলাম, ওরা ঠিকঠাক নামায়নি তাই এরকম হয়ে গেছে। আর বাবুকে ওর পাপ্পা দেখো স্নান করিয়ে দিয়েছে, আমি তেল মাখিয়ে দিয়েছিলাম, ও স্নান করিয়ে দিয়েছে, আর এবার পাউডার ফাউডার লাগিয়ে দিচ্ছে। তো দুষ্টুটা স্নান করতে মানে বালতির ভেতরে বসেই থাকে, গামলার ভেতরে আর কি, তো আসতেই চায় না। এবার দীপা স্নান করছে, তো দীপা যতক্ষণ স্নান করবে ততক্ষণ ও মানে ওখানে থাকবে, তো অতক্ষণ থাকলে তো ঠান্ডা লেগে যায়। তো দেখো দুষ্টুটা কী বলছে। আর ওর পাপ্পা যেদিন থাকে সেদিন মানে ওর দিনটা পুরো ওর পাপ্পার সঙ্গে চিপকে থাকে, আমার কাছে আসতেই চায় না। তো এভাবেই সারা দিনটা কেটে যায় ওর। তো চলো এবার আমি রান্নাটা করে নিই। ফ্রেন্ডস, স্নান টান অনেকক্ষণ করে নিয়েছি, কোনো রকম সিঁদুর করেছি, চুল টুল আঁচড়াইনি, কিচ্ছু করিনি, আর রান্না বান্না করছি। লেট হয়ে যায় এমনিতে সানডের দিন, অনেক কাজ থাকে, ঘর পরিষ্কার করা এইসব আর কি। তো এখন বানিয়েছি যে করলা পেঁয়াজ ভাজা করছি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখা যাচ্ছে মাছ দিয়ে আর কচু দিয়ে ঝোল, ও বললো খাবো কচু দিয়ে মাছ দিয়ে, তারপর নালে ডিম করার প্ল্যান ছিল। পরশু চিকেন খেয়েছি, আর সানডের দিন চিকেন খেতে তার জন্য আর ইচ্ছা হলো না, খুব অরুচি লেগেছে চিকেন, এখন খাওয়াই না কিছুদিন। তো এটাই হয়েছে রান্না। আর করছি কি বললাম, কচু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডিম ভেজে নেবো। ডিম খেতে যেহেতু ইচ্ছা ছিল, ডিম তো ভাজা হবেই অবশ্যই, ডিমে আমার অরুচি নেই। কী হয়েছে? ঠেলে ঠেলে নিয়ে এসছে, আমি নিজের মনে কাজ করে যাচ্ছি। আমি ভাবছি যে বাবু খেলছে চেয়ার ঠেলে ঠেলে, চেয়ারটা এখানে নিয়ে এসছে, দিয়ে এখানে দাঁড় করিয়ে চেয়ারের উপরে উঠে এখানকার জিনিসগুলো পারবে, তাহলে ও কী না পারে করতে বলো। কী না পারে মিন্টু? চা পাপাকে ডাকো, যাও বলো চা খাবে পাপা। কিচেনে কেন এত কালো কালো আছে? লাইটটা খুবই মানে পাওয়ার কম হয়ে গেছে তার জন্য আছে, অতটাও কালো নয় গো, অতটাও কালো নয়। তো এখানে দেখো মটর ভিজিয়ে রেখেছি, আর মটরটা মানে দু মাস আগের আনা আমাদের, মানে মটর আনা হয়েছে ঘুগনি খাবো বলে, কিন্তু ঘুগনি খাওয়াই হয় না, কেননা রাত্রেবেলায় তো রুটি আর খাওয়া রুটি করি না, রাত্রেবেলায় বেশিরভাগ ভাত হয়। তো বিকেলবেলায় দেখো কফি বানিয়ে নিচ্ছি ওর পাপ্পা আর আমার জন্য, আর দীপা মানে কফি বানালেই হলো, ওকে যদি না দাও ওর মুখ হয়ে যাবে একদম মানে এক ছুরি হয়ে যাবে মুখটা যদি ওকে কফি না দেওয়া হয়। তো ওকে বললাম যে দুধ খা, তুই ছোট মানুষ, তোকে দুধ বিস্কিট দিচ্ছি খেয়ে নে।
তো কিছুতেই না, মানে মুখটা অন্যরকম হয়ে গেল, অন্যদিকে পালিয়ে গেল, মুখ গুজে বসে থাকলো। তো বললাম ঠিক আছে চল একটুখানি দেবো। তো মাঝে মাঝে কি করি জানো, দুধ দিয়ে দুধের ভেতর একটুখানি কফি দিয়ে দিই যাতে সেন্ট হয়। তো দেখো যেই বলেছি দেবো তো সেই দেখো মুখে হাসি ফুটেছে। তো যাই হোক, ছোটবেলায় আমরাও চা কফি খাওয়ার জন্য এরকম করতাম, মাঝে মাঝে একটু চলে ঠিক আছে। আর কফিটা ইদানিং আমার নেশাতে পরিণত হয়ে গেছে, জানি না কেন, কফি বা চা মানে দুটোই। তো এই যে নিয়ে নিয়েছি কফি, আর দেখো নিয়ে নিয়েছি চিপস, আর এখানে নেংটু বসে বসে চিপস খাচ্ছে, আর ওর পাপাও খাচ্ছে, আর দীপা দেখো কতটা নিয়ে নিচ্ছে, মানে চুরি করে করে। মানে এক প্যাকেট চিপস ছিল, ওরা প্রায় অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে, বড় প্যাকেটের এক প্যাকেট, হ্যাঁ ছোট নয়। তো চা আর এই কফি আর চিপস খেতে বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, তোমরা আগেই দেখলে আমি একটু ভিডিও বানানোর জন্য বিকেল টাইমে রোজ একটু রেডি হই সবাইকে, মানে সব কিছু করে দিয়ে, মানে একা শুধু নিজের জন্য টাইম নয়। যেমন বিকেলে ঘুম থেকে উঠে ঘর আমি মুছি, মানে দিনের বেলায় যদি না মুছি তাহলে বিকেলে মুছি, বিকেলের সমস্ত কাজ, বাসন ধোয়া, ঘর ঝাঁটিয়া বা ঘর মোছা, বাচ্চাদের খাওয়ানো, দুটো বাচ্চাকে খাওয়ানো, সব কিছু করে তারপর আমি রেডি হয়ে যাই। তো দীপাকে দেখো চুল বেঁধে দিয়েছি, ছোটটাকে খাইয়ে দিয়েছি, আর ওর পাপ্পাকে চা দিয়ে দিয়েছি। এবার তো আমি ফ্রি, তো তার জন্য মানে আমি সবাইকে করে দিয়ে তবে ফ্রি হয়। অনেকে হয়তো ভাবে যে যারা ভিডিও বানায়, নাচে, গান করে, মানে তাদের কোনো কাজ নেই, সারাদিন ধেয়ে ধেয়ে করে নাচে, কিন্তু তারা যে কী স্ট্রাগল করে চলে তারা শুধু মানে সেটা শুধু তারাই জানে। তো তাদেরকেই বলছি যে যারা যারা এরকম ভাবনা চিন্তা নিয়ে থাকো তারা একটু ভেবে দেখবে তোমাদের পরিস্থিতি কেমন আর আমাদের পরিস্থিতি কেমন। তো দেখো বাবু হাই হাই টাটা করছে। তো ফ্রেন্ডস আমরা জানলার ধারে বসে আছি, ওর শরীরটা একটু খারাপ খারাপ করছে, সর্দি সর্দি লেগেছে। আর অনেকগুলো রিলস বানালাম, শর্ট ভিডিও বানালাম, পুরো হাঁপিয়ে গেছি, মানে অবস্থা খারাপ, প্রচুর খাচ্ছি প্রচুর খাচ্ছি, তাও এখনও ভিউস আসছে না, মানে একদমই আসছে না যে পরিমাণে খাচ্ছি মানে তার ইতে। তো হাল ছাড়িনি, মানে ইউটিউব তো মানে হাল ছেড়ে দেওয়ার জিনিস নয়, মানে যে করলাম দুদিন করলাম এক মাস করলাম ছেড়ে দিলাম, এটা মানে ধৈর্য ধরে যে করতে পারবে সে অবশ্যই একদিন মানে ফল পাবে, এটাই। তো বন্ধুরা আজকে রাত্রে একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে, দেখো বানিয়েছি লুচি আর ঘুগনি। প্রথমে ভাবলাম রুটি বানাবো, তো তারপরে মনে হলো লুচি একটু বানিয়ে দিই, আর ঘুগনি হলে এরা মুড়ি তো খাই, কারণ বীরভূমের লোক মুড়ি তো অবশ্যই খাবে। তো আমি আবার লুচি বানানো মানে লুচির আটাটা যখন মেখে ফেলেছি তখন ভাবছি যে এই আবার তো তিন দিন পর জন্মাষ্টমী আছে, লুচি খেয়ে থাকতে হবে সারাদিন, তো তার জন্য আর কি বানিয়েই মানে মেখে ফেলেছি, তো বানাতেই হলো। আর বাবুকে বাবুর জন্য বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, তো বাবু খেয়ে দে ওখানে কার্টুন দেখছে আর আমরা এখানে খাবো, আমি তো দু বাটি খেয়ে নেবো। মানে ঘুগনি খেতে আমার খুবই ভালো লাগে, শুধু শুধুই ভালো লাগে কোনো কিছু ছাড়াই। আর দেখো দীপাও খাচ্ছে, আর দীপাই দিচ্ছে, দীপা বলছে আমি সবাইকে দেবো, তো সবাই নিয়ে নিয়েছি, তো আমরা রাত্রের খাবারটা খেয়ে নিই, চলো টাটা আজকের জন্য।